তোমার প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছি, তোমার কেমন লাগছে তুমি বলবে, ঠিক আছে? না হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি গিয়ে প্র্যাঙ্ক, নিয়ে রেল স্টেশনে এসেছিলাম, গিয়ে প্র্যাঙ্ক করেছি। ভিডিওটা খুব মজা হয়েছে, ফানি হয়েছে, তো সবাই দেখতে থাকো ভিডিওটা, মজা নাও এবং প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করে দাও আমার চ্যানেলটা একটু গ্রো করার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে নাও প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও, চ্যানেলটাকে একটু আগে বাড়ানোর জন্য সাহায্য করো প্লিজ। তোমার কাছে বসলাম অসুবিধা হলো নাকি? অসুবিধা চেনা জানা নেই তো, লোকে এটা খারাপ ভাবে। আমার আসলে ভালো লাগে ছেলেদের গায়ের ধারে বসতে, ভালো লাগে আমার। তোমার অসুবিধা হচ্ছে? আমি একটু অন্যরকম ছেলে জানো, মানে আমি দেখতে ছেলে কিন্তু আমার বিয়েটা তো হয়ইনি, হবেও না, আমার ভালো লাগে না মেয়েদেরকে জানো তো। মোটা হয়ে যাচ্ছে, তোমার সঙ্গে এখন রোগা থাকলে ভালো। তোমার ছবি না বিয়েটা? তোমার ক্যানিংয়ে বাড়ি? ক্যানিংয়ে কাঁধে আছে বাড়ি। দেখে তোমার হাতটা এরকম কেন? হাত আমার হাত দেখো পুরো মেয়েদের মতন, ডেলি ক্রিম লাগাই হাতে। কি কাজ করো তুমি? সাউন্ডের কাজ করো। কোথায় গেছিলে? এখানে গেছিলাম, দাদু একটা মারা গেছে। ও সাউন্ডের কাজ করো, মানে ওই গান টান, তাই তো? ভাড়া টাড়া দাও? বাজাও। ও বাজাও। হাত দেখি তোমার, আমার হাত কি শক্ত গো। তোমার প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছি, তোমার কেমন লাগছে তুমি বলবে, ঠিক আছে? না কেন, কি সমস্যা? প্রবলেম আছে নাকি? কোনো প্রবলেম কিছু নেই। তাহলে বোতামটা খোলা থাক না, আমার কাছে কোনো বডি হেভি লাগছে। না না থাক, হেভি লাগছে আমার সাথে রকমই থাক, কিছু জানি কিছু করতে। তুমি তো হাত দাও আমার। না না আমি এমনি একটু আমি অন্যরকম। কীরকম? আমি মানে কারো গা হাত বা হাত দেওয়া পছন্দ করা করি না। কারো গায়ে হাত দেওয়া পছন্দ করো না? না দিই না কোনো সময়। তোমার শরীরটা কিন্তু হেভি। চলো ওইদিকে যাই। এগুলো কি হচ্ছে? দাঁড়াও না বলছি তো, একটা কাজ করো। আমি একটা ফোন করে আসি, দাঁড়াও না বসুন। দু সেকেন্ড বলেছি একটা কথা, কথা একটু বলো না। আসবে তো? I got broads in Atlanta, just to lean in the family, credit cards in the scammers, hitting the licks in the bank, legacies. কি করছো বসে? হ্যাঁ বসে আছো নাকি? হ্যাঁ এমনি এমনি তোমার কাছে বসলাম, অসুবিধা আছে নাকি? কোথায় যাবে? গুডিয়ারি দেখছি, হেভি লাগছে তোমার।
শরীরটা খুব ভালো লাগছে তোমার। আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, কেমন একটা লাগছে দেখুন। ভালো লাগছে তোমাকে? বিশ্বাস করছো না? আমি একটা কাজ করি, আমার ছেলেদেরকে ভালো লাগে। কেন ছেলেদেরকে ভালো লাগে? মেয়েদেরকে ভালো লাগে। কেন লাগে না? আমার ছেলেদেরকেই ভালো লাগে। তা জানি না, আমার ছোট থেকে আমার তো বেশিরভাগ সব ছেলে মিলে দেখলি পছনা পছনা ছেলে দেখলে আমার যার ভালো লাগে একটু মনে হয় তার সঙ্গে গিয়ে কথা বলি, ঠিক আছে? মনে হয় কথা বলি, একটু দায়া দিই। গেঞ্জি পরে আছে নাকি? একটা কাজ করি, আমি তোমার প্যান্টের মধ্যে হাত ধুইতে দিই, তোমার কেমন লাগছে বলবে। না হ্যাঁ, লোকজনের সামনে পাবলিক ওইদিকে চলো না, শুনবি চলো স্টেশনের নিচের দিকে, চলো বাথরুমের দিকে, চলো। হ্যাঁ, আরে তোমাকে পয়সা দেবো, আর যা দেবো তুমি চলো না, দেবো চলো। হ্যাঁ, কত দেবো? কত দেবো? আরে দেবো, যা দেবো তোমার পুষিয়ে যাবে, তুমি চলো না। আরে তুমি সাইডে চলো না, তোমার খুশি করে দেবো প্লাস পয়সাও দেবো। তুমি কি কাজ করো? কি কাজ করো? কি কাজ করো? আমি বহু ধরনের কাজ করি। হ্যাঁ, ট্যাটুম্যান, সেলাই করি, আবার হচ্ছে পেন করি। তোমার কাজ করতে হবে না, তোমার কাজ করতে হবে না, আমার বাবার ইঁটের ব্যবসা আছে, তুমি চলো আমাদের ভাঁটায় কাজ করো। আমার বউ ছেলে মেয়ে খাবে। আচ্ছা, তো তুমি বউ ছেলে মেয়ে, তুমি রাতে বাড়ি চলে যাবে, মাসে 12,000 টাকা দেবো, কি বলছো? তোমার গিয়ে কাজ করতে হবে না, শুধু আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, খ্যায় হয়ে যাবে, তুমি আমার সঙ্গে থাকলে খ্যায় হয়ে যাবে, কি বলছো? হ্যাঁ, কি বলছো? কেন তোমার, তুমি হচ্ছে আমি জানি কিরকম লোক, তুমি বলে দেখছি শোনো, তুমি আন্ধুন লোক, তুমি ছেলেদের ভালো লাগে, ওই সেন্সে ওদের সাথে জোড়াজুড়ি করে ওটি তোমার ফিলিংস, ঠিক আছে? যদি সামনাসামনি করবে ওই জোড়াজুড়ি ওটাই তোমার ফিলিংস। সত্যি কথা বলছি, তোমার ভালো লাগে না? তোমার বউ আছে? আমার দেখাশোনা হয় কিন্তু বিয়ে দিয়ে হয় না, আমার ভালো লাগে না, আমার মেয়ে ভালো লাগে, আমার ছেলে ভালো লাগে। আমি এখানে প্ল্যাটফর্মে আসি, এসে কথা টথা বলি, সব ছেলেদের সঙ্গে কথা বলি, কারো কারো ওইদিকে নিয়ে যাই, পয়সা দিই 500 করে টাকা দিই, ওইদিকে খানিক্ষণ থাকে 10-15 মিনিট 500 টাকা দিই, কারো কারো বলে করে একটু 400-300 দিই। তুমি যাবে? চলো। তোমার প্যান্টের মধ্যে হাত ঢুকাচ্ছে, কেমন লাগছে বলো। কী হয়েছে ওইদিকে? চলো, এই পিছনে কলা বাগান আছে, ওইদিকে চলো। যাবে? যাবে? কোথায় আছো? শোনো, আরে শোনো না, আরে হাত ধুচ্ছ, পরে ধরে ট্রেন চলে আসবে, এটা বলে আমি বুদ্ধি করেছি। বুদ্ধি করেছি কোনটা? এখানে এখানে বাথরুম আছে না? এখানে বাথরুম আছে না? এখানে হাত দিয়ে না, চলে যাবে নাকি? ট্রেন আসছে, চলে যাবে। চলে চলে চলে।